এনজিসির খারুয়া তেল চুরির এক বৃহৎ চক্র তথ্য পুনের পোহর আহিছে। বরহুলার পিছত এইবার যোরহাটর টিমটিমিয়াত খারুয়া তেল পরিবাহী পাইপর পৰা তেল চুরি করে অহার তথ্য ফাটিল হয়েছে শনিবার অঞ্চল সংঘটিত হওয়া এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর পিছত। বরহুলাত ইয়ার পূর্বে পাইপ লাইনের তেল চুরির অনুরূপ কৌশল ফাটিল হওয়ার পিছত এইবার যোরহাটর সিনামরার সর্দার আলির সমীপত ফাটিল হয়েছে ওএনজিসির তেল পরিবাহী পাইপ লাইনত সংঘটিত তেল চুরি কাণ্ডর ভয়ঙ্কর তথ্য। বরহুলাস্থিত ওএনজিসির জিজিএসর যোরহাটর সারিগাঁওস্থিত অয়লর সিটিএফলৈ খারুয়া তেল পরিবাহী পাইপ লাইনত বিশেষ ভাল্ভ বহুয়াই দুষ্ট চক্রয় তেল চুরি করে আহিছিল। অগ্নিকাণ্ডর পিছত করা অনুসন্ধানত তেল পরিবাহী পাইপ লাইনত স্থাপন করা এটা বিশেষ ভাল্ভ পোৱা হৈছে। তেল চুরর দলে বহুয়াই লওয়া এই ভাল্ভর জড়িয়ে আন এডাল পাইপেরে কিছু নিলগলে উলিয়াই নিয়া হয়েছিল খারুয়া তেল, আর এই খারুয়া তেলের পরাই শনিবারে পুয়া অঞ্চলত সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আজি খবর পাওয়া মতো আমি তৎকালে আহিলো, আর ফায়ার ব্রিগেডও আহিলে, সকলে জুই নিবাপন করলে খুব কম সময়ের ভিতর। তারপর আমি আসলে কোরপা তেলটা আহিছে তাক পাওঁতে আমি গম পালো যে এডাল পাইপর যোগেদি ভাল্ব লগাই মানে পাইপর পৰা লৈ গৈছে। তারপর খন্দা কামটো খন্দা কার্যটো করা হল, খন্দার পিছতে আমি পালো মানে কি এটা ভাল্ব লগাই পানি একটা সরু ফুটা 10 mm মান হব ফুটা করে তাত মানে ভাল্ব লগাই তার স্ট্রাকচার বনায় লৈছিলে, সেইটো উলিয়াই লৈ গল তেখেতলোকে পাইপ তারপরে উলিয়াই লৈ যায় মানে তেলটো। তারপর আমি এই আমার যে প্রসিডিও পাইপ আসলে হয় আমার আপনার এই যান দেখিছে আপনি 30 মিটার মান পাইপ আসলে সেইখানে পাশত পুলিশ প্রশাসনে জব্দ করে লই গল। আর আমার যে প্রসিডিও মতে আমি পাইপ মানে ভাল্বখিনি আমি অতালো, অতাই পানি ক্লেম্পিং করা হল, ক্লেম্পিং করে পানি তেল মানে বাহির নোলাব কারণে বন্ধ করে দিয়া হল। প্রথম জুইকুড়া যেটা নিয়ন্ত্রণ হল, জুইকুড়া জ্বলি থাকতে তো আমি কোনো ওসরলে আহিব পৰা নাছিলো, জুইকুড়া নিয়ন্ত্রণ হওয়ার পাছত যেতিয়া অগ্নি নির্বাপক বাহিনী আর আরক্ষী প্রশাসন আর ওএনজিসি বিভাগের লোক আহি যেতিয়া চালে মেলিলে তেতিয়া ওলাই পড়লে যে মূল পাইপডালের পৰা যিডাল পাইপত মানে তেল গৈ আছে সেই পাইপডালের পৰা ফুটা করে প্লাস্টিকর পাইপ দি প্রায় 40 ফুট 50 ফুট আঁতরলে এটা মানে দমকল সদৃশ একটা পকা পিলার বনায় লৈ ভেল্ভ দি তারপরা মানে তেলটো উলিয়াই নিছিলে। আর এই খুব অভিজ্ঞ লোক হব ইয়ার দ্বারা। আর এই যোরহাট নগরের সমীপর উজনি টিমটিমিয়ার আহুতলি পথারর মাজেরে যাওয়া ওএনজিসির খারুয়া তেল পরিবাহী পাইপ লাইনত দুষ্ট চক্রয় বিশেষ ভাল বহুয়ায় দীর্ঘদিন ধরে তেল চুরি করে অহার ইতিমধ্যে তথ্য পোহরলে আহিছে। আমি দেখাইছো মোৰ পিছফালে থকা এডাল হৈছে বরহুলার জিজিএসরপরা সারিগাঁও স্থিত অইল ইন্ডিয়া লিমিটেডর যি ট্যাঙ্কি আছে যি যত খারুয়া তেল সমূহ স্টোর করে থা হয় তালৈ এই পাইপেরে বরহুলা জিজিএসরপরা খারুয়া তেল সমূহ পরিবহন করা হয়েছিল। আর ইয়াতে আমি দেখিলে পাইছো যে এটা বিশেষ ভাল বহুয়াই থাকে আর সেই ভাল্বর জড়িয়ে আন এডাল পাইপেরে মোর বাঁফালে থাকা সেই অঞ্চললৈ লৈ যোৱা হয়েছিল, আন এডাল পাইপেরে সেই খারুয়া তেল লৈ যোৱা হয়েছিল আর তারপরাই দুষ্ট চক্রয় সেই খারুয়া তেল চুরি করে থাকার ইতিমধ্যে সন্দেহ প্রকট হয়ে পড়েছে। আর শনিবারে পুয়া এই স্থানতে সেই খারুয়া তেলের পরাই এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়। এটা প্রশ্ন উঠিছে যে এই খারুয়া তেল চুরি কার্যর সঙ্গে কোন জড়িত হয়ে আছে বা ওএনজিসির কর্তৃপক্ষর অজ্ঞাতে এনে ধরনের তেল পরিবাহী পাইপত বিশেষ ভাল বহুয়াই তেল চুরি করে থাকা সম্ভবপর হয় নেকি বা এই সন্দর্ভত ওএনজিসি কর্তৃপক্ষ।